Hey guys, welcome back to my channel Priyankisa. এখন অনেকটা রাত, আমি ঘুমিয়ে গেছিলাম, তারপর আবার ঘুম ভাঙে, চলো ঝগড়া করি, জিনিস ছুঁড়ে মারি, ব্যথা পাই, এখন আমি ঘুমাবো। তো কি কি করেছি সারাদিনে দেখে নাও আর সাবস্ক্রাইব করে দাও, নইলে আমি জিনিসই ছুঁড়ে মারবো। ক্যা করু মাম, মর যাও মানে ফির মেরে কোই ফিলিং নেই। হ্যাঁ ঠিক, এখানে আখের রস এসেছে, তো আমরা কিনবো। বোন নিচে যাচ্ছে, দেখা ঠান্ডা করে তারপরে খাবো। আমার একদম গরম জিনিস খেতে ভালো লাগে না। এখন আমাকে বাইরে এই শটগুলো নিতে হবে আমার প্রজেক্টর। ট্রাইপডে কোনো কাজ হচ্ছে না, কারণ ট্রাইপডের ওই জায়গাটা খুলে পড়ে যাচ্ছে, হাত পা ভাঙা ট্রাইপড। এবারে ইট দিয়ে চেষ্টা করতে হবে। আমি জানি না কি করবো আমি আজকে, আমার ভালো লাগছে না। এতখানি ওর ছেলের কাছে এই সরি ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম আখের রসটা, এবার আমি খাবো। বেশি একটা মিষ্টি ভালো লাগে না আমার খেতে, এবার এটা মোটামুটি ঠিক আছে। বাট শান্তিনিকেতনে যেটা খেয়েছিলাম ওটা বেশি ভালো ছিল, ওটার মধ্যে এটা জাস্ট পিওর রস দিয়েছে, ওটার মধ্যে কিছু একটা মশলা ফসলা কিছু দিয়েছিল মনে নেই আমার। আর হচ্ছে মানে ডিরেক্ট আখ যেটা হয় চিবিয়ে খেতে হয়, আমার ভালো লাগে না খেতে। লকডাউন তাই জন্য কিছু খাবার এনে রাখলাম, চিপস ফিপস আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখন। আমরা কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করা ভালো না, বাট তাও আমি খাই। শুটিং হচ্ছে আমার নতুন বন্ধুরা কলেজের, এই মুখগুলো সব নতুন। আচ্ছা নাম বলে দিই, আর মুখটা দেখাবো না। শিল্পী প্রিয়াঙ্কা, আমাদের সেম নাম, তিয়াজা আর্টিস্ট পালিয়ে গেল। চিকু চিকু প্যাক আপ চাইছে শিল্পী, তো প্যাক আপ করে দিতে হবে। টাটা টাটা। সেই সন্ধে থেকে মোটামুটি 6টার আগে থেকেই সেই বাইরে শট নিলাম, মানে ভিডিওটার জন্য, প্লাস ঘরে শট নেওয়ার ছিল, তো এত কিছু মানে করে করে না এই প্রায় 9:52 সামথিং বাজে এখন শেষ হয়েছে। মানে আমার জাস্ট মাথা না ঘুরছে, এবার আমার এত গরম লাগছে না, আমি এখন স্নান করবো, তো আমি এখন যাবো স্নানে। আর মাঝে আমি ওদের বললাম যে চল আমার ব্লগের কন্টেন্ট হ, তোদের একটু তুলে নিই, তো ওদেরকে আমি তুলে নিলাম, তো এই চলছে। 1 hour later, 2 hours later, 3 hours later. রাত 1:40 বাজে, এখানে ফুলে গেছে, অনেকটা আগে ঝগড়া হয়েছে বোনের সাথে চরম, আর আমি রেগে একটা জিনিস ছুঁড়ে মারি যেটা আমার নিজের পায়ে এসে লাগে, ফুলে গেছে বাজে অবস্থা।